ওয়েলকাম টু শিরিনস কিচেন। আপনারা হয়তো অনেকেই হালিম মিক্স দিয়ে বাসায় হালিম বানিয়ে থাকেন, কিন্তু আজ আপনাদের কোনো রকম হালিম মিক্স ছাড়াই নিজস্ব পদ্ধতিতে আরও টেস্টি শাহী হালিম তৈরি করে দেখাবো। আপনিও যদি ঘরে বসে এরকম টেস্টি হালিম বানাতে চান তবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে পারেন। হালিম বানানোর জন্য আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টস যা যা লাগছে, গম 3/4 কাপ, একটু ভেজে নিয়েছি হালকা, মসুর ডাল 1/4 কাপ, মুগের ডাল 1/4 কাপ, এটাকেও একটু ভেজে নিয়েছি, মটর ডাল 1/4 কাপ, বুটের ডাল 1/4 কাপ, পোলায়ের চাল 1/4 কাপ। আমি এখন হালিমের ডালগুলোকে একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করব। এখানে নিলাম মটর ডাল, মসুরের ডাল, মুগের ডাল, বুটের ডাল, আর নিচ্ছি পোলায়ের চাল। এখানে আমি কলাইয়ের ডালের পরিবর্তে আমি পোলায়ের চাল ব্যবহার করেছি। আপনারা যদি ইচ্ছা করে আপনাদের যে আমরা মাসকলাইয়ের ডাল যেটা বলে কলাইয়ের ডাল সেটাও যদি ইউজ করব তাহলে করতে পারেন। আমি এখানে ওটার বদলে আমি পোলায়ের চাল ইউজ করেছি। আমি এখন এটাকে ব্লেন্ড করব। খুব বেশি মোটাও থাকবে না, আবার বেশি চিকন হবে না। এখন আমি গমটাকে ব্লেন্ড করব। গমটাও ব্লেন্ড হয়ে গেছে। আপনাদের যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে পাটাতেও একটু ভেঙে নিতে পারেন, তাহলে ভালো হয়। আমি এখন সব ডাবলগুলো মিশানো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব, ভালো করে ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব। নিয়ে এটা আমি পানি দিয়ে কিছুটা পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টা, তাহলে আমার ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। একইভাবে আমি গমটাকেও ধুয়ে নেব, নিয়ে এটাকে আমি 5-6 ঘন্টা আমি এটা ভিজিয়ে রাখব। হালিম বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে, মাংস এখানে বিফ অথবা মাটন নিতে পারেন, মাটন নিলে বেশি ভালো হয়। এখানে আছে 600 গ্রাম সোয়াবিন তেল 1/2 কাপ, জিরা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ প্রয়োজন মতো, তেজপাতা 2টি। হালিম গার্নিশ করার জন্য লাগছে বেরেস্তা, মুগের ডালের পাঁপড়, ধনে পাতা, টালা জিরা গুঁড়া, কাঁচামরিচ, আর লাগছে লেবু। এখন আমি হালিমের জন্য মাংসটাতে মশলা দেব। মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি বড় করে নিই, হালিমের মধ্যে সুবিধা মিশে যাবে। আর সামান্য কিছু হাড় আছে। আমি হলুদটা দিলাম, জিরা বাটাটা দিলাম, ধনে গুঁড়া দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 2টো তেজপাতা, লবণ দিলাম, আর দিচ্ছি সোয়াবিন তেল 1/2 কাপ। এটা ভালো করে আমি মাখিয়ে এটা এখন চুলাতে দিয়ে দেব। আমি এখানে গমটা যে আমি ভিজিয়ে এটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখানে সব রকম ডাল আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি চুলায় দিয়ে দেব। আমি মাংসটাকে চুলায় দিয়েছি, এখন এটা ধীরে ধীরে সিদ্ধ হবে। প্রয়োজন হলে আমি এখানে গরম পানি দিয়ে দিয়ে সিদ্ধ করব। আমি ঢেকে দিলাম। আমি আরেকটা চুলায় আমি ডালটা আর গমটা একসাথে যেটা ইয়েতে নিলাম পাত্রে, এখন এটাকে আমি সিদ্ধ করব। আমার প্রয়োজন হলে আমি এখানে পানি দিয়ে দিয়ে সিদ্ধ করব, একবারে বেশি পানি দেবো না। মাংসটাতে আমি পানি দিলাম এখন সিদ্ধ হওয়ার জন্য, এখন এটা আস্তে জ্বালে আমি রেখে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে এসছে, আমি মাঝে 2 বার পানি দিয়ে এটাকে সিদ্ধতে রেখেছিলাম। আপনারা ইচ্ছা করলে প্রেশার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, তাড়াতাড়ি হবে। আমি এখন 1/2 কাপ পেঁয়াজ দিচ্ছি। আমি পেঁয়াজটা আগে দিইনি, আমি পেঁয়াজটা এখন দেবো। বেশি আগে দিলে পেঁয়াজের টেস্টটা নষ্ট হয়ে যায়, এর জন্য আমি পেঁয়াজটাকে কষানোর সময় দিচ্ছি। আমি আবার ঢেকে দিচ্ছি। আমি এখন এইভাবে এটাকে কষিয়ে নেব। আমার মাংসের পানিটা শুকিয়ে এসেছে, আমি এখানে অল্প একটু বেরেস্তা দেব।
অর্ধেক বেরেস্তা রেখে দিলাম আর অর্ধেকটা দিয়ে দিলাম, এক কাপের অর্ধেক দিলাম। আমি এখন এটা অফ করে রেখে দিচ্ছি। আমার গম আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, অনেক সময় লাগলো সিদ্ধ হতে। আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর গমটাকে যদি আলাদা করে সিদ্ধ করেন তাহলে আরও ভালো, বেশি ভিজিয়ে রাখার দরকার নাই, প্রেশার কুকারে করবেন। এখন আমি এই গমের মধ্যে, গম আর ডালের মিশ্রণের মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আর দিব টালা জিরার গুঁড়া, এখানে এক চামচের মতো দিয়ে দেব, আর একটু বেরেস্তা দেব। আমি ডালে লবণ দিইনি, সেই লবণটা আমি দিয়ে দিচ্ছি। ডালে আগে লবণ দিলে সিদ্ধ হতে দেরি হয় ডাল গম, সেজন্য আমি লবণটা পরে দিচ্ছি। তেজপাতাটা উঠিয়ে ফেলে দিচ্ছি, আমার লবণ আরও লাগবে। এই যে মাংসগুলো ভিতরে সমানভাবে মিশে গেছে, বড় করে দিলে একটু অসুবিধা যে সব জায়গায় সমানভাবে পড়বে না বাটিতে যখন আমরা সার্ভ করব। আমি আরেকটু দিচ্ছি বিট লবণ। আমি এখানে কাঁচামরিচ যেগুলো রেখেছিলাম সেগুলো আমি কুচি করে দিয়ে দিলাম, আর দিচ্ছি লেবুর রস এক চা চামচের থেকে একটু বেশি হবে। আমি এক চা চামচ আদা বাটা দিচ্ছি, আর দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি। এখন এটাকে আমি অফ করে রেখে দিচ্ছি, এখন এটা আমি পরিবেশন করব। আমি একটু ভাজা জিরা দিচ্ছি, একটু বেরেস্তা দিচ্ছি, একটু পাঁপড় ভাজা দিচ্ছি, আর দিচ্ছি একটু ধনে পাতা। ধনে পাতা যারা খায় না তারা দিবে না, আর দিচ্ছি লেবু। আমার হালিম তৈরি শেষ। এই হালিমটি আপনারা চাইলে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, পরবর্তী রেসিপি দেখতে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।